আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির, আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। দর্শকগণ, আজ এমন একটি আইটেম করে দেখাবো যেটি গ্রামগঞ্জে খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি খাবার। দর্শকগণ, আজ করে দেখাবো এমন একটি আইটেম যেটি জিয়ানো মাছ দিয়ে করা হয়। দর্শকগণ, আজকের রেসিপির জন্য নিয়েছি একটি গজার মাছ, আর নিয়েছি কিছু শিমের বিচি। তবে এই শিমের বিচিগুলো ফ্রিজে সংরক্ষিত। চলুন দর্শকগণ, তাহলে মূল প্রক্রিয়া চলে যাচ্ছি। মূল প্রক্রিয়ার জন্য আমার একটি বড় সাইজের গজার মাছ লাগবে। এখানে এই গজার মাছটি প্রায় 1.5 কেজির মতো হবে। আমি বাজার থেকে কেটে কুটে নিয়ে এসেছি, যেহেতু পিচ্ছিল বাসায় প্রস্তুত করতে একটু সমস্যা হয়, তাই বাজার থেকে এভাবে পিস করে কেটে নিয়েছি। গজার মাছগুলো একটু পিচ্ছিল হয়, তাই ধোয়ার সময় যদি একটু লবণ দিয়ে একটু হাত দিয়ে চটকে তারপর ধোয়া হয়, তাহলে কিন্তু অনেকটা পিচ্ছিল ভাব কমে আসে। মাছগুলো আমি এভাবে ছোট ছোট 1 ইঞ্চি বর্গাকার সাইজে কেটে নিয়েছি। এই গজার মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি একদম তাজা তাজাই আজকে রান্না করে দেখাচ্ছি। মাছের টুকরোগুলোর সাথে যে মাথার অংশটা ছিল সেটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে ভালোভাবে পানিটা ছাঁকিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই মাছগুলো থেকে পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে হলুদ লবণ মাখানোর সময় ভালোভাবে লেগে থাকবে। এবার একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে তেলটাকে চারপাশে একটু ছড়িয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে দিব না, মাছগুলোকে আমি 2 ভাগে ভেজে নেব, এতে করে সবগুলো মাছ সুন্দর করে ভাজা হবে। চুলার হিটটা অবশ্যই এখানে হাই হিটে দিয়ে কাছে থেকেই একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু মাছগুলো ছোট, প্রত্যেকটা পিস আলাদা করে এখানে উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই। অ্যাভারেজ এভাবে যখন উল্টাপাল্টা করা হবে তখন 4-5 মিনিটের মধ্যেই এগুলো মোটামুটি ভাজা হয়ে আসবে। মাছগুলো যখন 50-60% মতো ভাজা হয়ে আসবে ভেতর থেকে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দর্শকগণ, এভাবে একে একে আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিলাম, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন, এখনই কিন্তু মনে হয় যেন আমরা সবগুলো মাছ খেয়ে ফেলতে পারবো। আগের দিনে যখন ফ্রিজের ব্যবস্থা ছিল না, তখন গ্রামে গঞ্জে মানুষরা এরকম মাছগুলো, যে মাছগুলো বেশিক্ষণ পর্যন্ত বেঁচে থাকার শক্তি থাকে, এই ধরনের মাছগুলোকে মটকা বা ড্রামের মধ্যে বা বড় হাঁড়িতে পানি দিয়ে জিয়ে রাখতো 10-15 দিন যাব। তবে এই ক্ষেত্রে মাঝে মধ্যে একটু পানিটা পাল্টে দিতে হতো। আগে গ্রামে গঞ্জে যারা কৃষিপ্রধান পরিবার ছিল, সেই সমস্ত পরিবারে ধানেরগুলার পাশাপাশি এরকম মাছের বড় মটকাও পাওয়া যেত ঘরের মধ্যে। এই জিয়ানো মাছগুলো অনেক শক্তির অধিকারী বলে এগুলো যারা রোগী তাদেরকে অথবা ল্যাকটেটিং মাদারদেরকে খেতে দিলে ভালো হয়। দর্শকগণ, মাছ ভাজার যে তেলটা ছিল তার সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি 1 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সময়টা একটু কম বেশি লাগতে পারে। যখন পেঁয়াজগুলো এভাবে হালকা বাদামি হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে দেশি রসুন বাটা, পাটায় বাটা এগুলো যোগ করছি 2 চা চামচ পরিমাণ, এবং এখানে জিরা বাটা যোগ করছি 1.5 চা চামচের মতো হবে। মশলাটাকে একটু নেড়ে চেড়ে এখানে আমি মরিচের গুঁড়ো যোগ করছি 2 চা চামচ পরিমাণ, এবং হলুদের গুঁড়ো যোগ করছি 1 চা চামচ পরিমাণ, আর লবণ যোগ করছি 1.5 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়োটা এখানে কমই একটু ব্যবহার করেছি, কারণ মাছ ভাজার সময় পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি এবং হলুদও দিয়েছি। আর এ পর্যায়ে যে হলুদটা দিচ্ছি এটা হচ্ছে আলু এবং শিমের বিচি কষানোর জন্য। মশলাটাকে মিডিয়াম লো হিটে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে আবারও মশলাটাকে 2 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে এভাবে তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমাদের যে শিমের বিচিগুলো ছিল সেগুলো আমি দিচ্ছি। আমার শিমের বিচিগুলো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কীভাবে ফ্রোজেন করি, সেই ফ্রোজেন করা শিমের বিচিগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ আগে নামাতে হবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। একটু বরফ বরফ থাকতেই শিমের বিচিগুলো এভাবে ভেঙে পাত্রে দিয়ে দিতে হবে। শিমের বিচিটা 600 গ্রাম
গ্রামের মতো হবে। আর এখানে একটি বড় সাইজের আলু একটু কিউব করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তবে মাঝখান দিয়ে আমি একটু অফ ক্যামেরায় এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দর্শকগণ, 3-4 মিনিট পর ফিরে আসলাম। আমার যে আলু এবং শিমের বিচি থেকে পানিটা ছিল সেটা অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই পানির মধ্যে শিমের বিচিগুলো আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। এর ফাঁকেও আমি একটু নেড়ে দিয়েছিলাম, তবে 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর 2-1টা শিমের বিচি আমি চেক করে নিচ্ছি। শিমের বিচিগুলো অলরেডি কিন্তু 60-70% হয়ে গিয়েছে। এখন এমন পরিমাণ পানি দিতে হবে যাতে করে শিমের বিচিগুলো খুব বেশি গলে না যায়। আমি এখানে 400 ml মতো কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। যদি পানির পরিমাণটা পরিমাপ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে প্রয়োজনে আপনার অনুমান থেকে একটু পানি কম দিবেন। যদি লাগে তাহলে কিন্তু পরবর্তীতে দেওয়া যাবে, আর যদি পানিটা বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে পানিটা কমাতে হবে, তরকারির স্বাদ কমে যাবে অথবা শিমের বিচিটা একটু বেশি গলে যাবে। স্বাদ এবং ফ্লেভারের জন্য এখানে আমি যোগ করছি 5-6টি কাঁচামরিচ এবং 1টা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো কিউব করে নিয়েছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং তরকারির কালারটাও সুন্দর হবে। টমেটোর জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা খেতে ভালো লাগে। এবার চুলার আঁচটা একদম ফুল হিটে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এগুলোকে 4-5 মিনিটের জন্য। দর্শকগণ, এর মাঝেও আমি একটু নেড়ে দিয়েছিলাম এবং 4-5 মিনিট পর আমি ফিরে আসলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাছ মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং যে তরকারির রসটা আছে এই রসটাও মাছের মধ্যে ঢুকে গিয়ে মাছগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য একটু ঝোল থাকতে আমি এখানে 1 চা চামচ তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরার গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ো ব্যবহার না করে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবং একটু ঝোল থাকতেই যখন দেখবেন আপনার শিমের বিচিগুলো আস্ত আছে কিন্তু টিপ দিলে ভেতর থেকে নরম হয়ে আসে, তখন বুঝতে হবে আপনার তরকারিটা নামানোর সময় হয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে একটা টিপস হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ঝোল থেকে পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এতে করে তরকারিটা ঠান্ডা হওয়ার পরও সামান্য একটু ঝোল থাকবে। আপনি যদি একদম সঠিকভাবে ঝোলটা থেকে নামিয়ে নেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে। তাহলে ঝোলের পরিমাণটা নির্ভর করছে আপনাদের রুচির উপর। আপনারা যে পরিমাণ ঝোল খেতে চান ওই অনুযায়ী ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। ব্যাস, আমার রান্নাটা শেষ হয়ে গেল। আমি এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমার গজার মাছ দিয়ে শিমের বিচি আলুর ঝাল ঝাল ঝোল। দর্শকগণ দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। গরম গরম ভাতের সাথে গজার মাছ দিয়ে শিমের বিচির এই ঝাল ঝাল ঝোল কিন্তু খুবই টেস্টি হয় এবং এই মাছটা খুব সফট হয় সাথে সাথে রান্না করলে। আর ভেতরে কিন্তু বড় কাঁটা ছাড়া খুব একটা ছোট কাঁটা থাকে না বললেই চলে, তাই ছোট বড় সবাই খেতে পারে এই মাছটি। তাহলে দর্শকগণ, আপনারাও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং সাথে সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।